পর্যটন ভিসায় মালদ্বীপে ঘুরতে গিয়ে এক দম্পতি আটকের ঘটনায় বাংলাদেশের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছে প্রবাসী বাংলাদেশীরা। ভ্রমণ ভিসায় এসে পালিয়ে যাওয়ার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। মালদ্বীপ থেকে মোহাম্মদ ইমরান হোসেন তালুকদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারত মহাসাগরের গভীর নীল পানির বুকে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। সুনীল সমুদ্র আর নয়নাভিরাম দ্বীপের টানে বিশ্বের বিভিন্ন প্রান্তে পর্যটকরা ছুটে আসেন দেশটিতে, পিছিয়ে নেই বাঙালিরাও। গত মাসে 5 সদস্যের দল মালদ্বীপে ঘুরতে এসে 3 সদস্য পালিয়ে গেলেও আটক হন এক দম্পতি। এ ঘটনায় মালদ্বীপ ইমিগ্রেশনের ভেরিফাই ফেসবুকে বাংলাদেশি পর্যটক পলাতকদের ছবি প্রকাশ করা হয়। পরবর্তীতে প্রায় 2 সপ্তাহ ব্যয়বহুল মালদ্বীপ থেকেই দূতাবাসের সহযোগিতায় এই দম্পতি বাংলাদেশে আসেন। আমাদের কিছু হয় না, কিন্তু ওরা হলো এক এজেন্সি থেকে টিকিট কেটে দিছে। এ বলছে কাগজপত্র দিলাম, কাগজপত্র দিলাম, দেখলো মালদ্বীপে ভ্রমণ ভিসা এসে কাজ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন হাই কমিশনের প্রথম সচিব। মালদ্বীপে ভ্রমণ ভিসা এসে কোনোভাবেই কাজ করার বা ভিসা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এই কাজে যদি কেউ প্রচেষ্টা চালান তার জন্য কিন্তু কঠিন আইন রয়েছে, তার জেল এবং জরিমানা উভয়ই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিটি নেতাদের ধারণা এভাবে বাংলাদেশের পর্যটক এসে পালিয়ে গেলে এক সময় মালদ্বীপের সরকার বাংলাদেশের পর্যটকদের অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেবে। আপনাদের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে যদি আপনাদেরকে কেউ এই ধরনের কোনো প্রলোভন দিয়ে থাকে তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা হবে, কারণ মালদ্বীপের সরকারি রুলস মোতাবেক কোনো টুরিস্ট লোক অথবা ভ্রমণ ভিসায় এসে এখানে কিন্তু চাকরি করার কোনো সুযোগ সুবিধা বা বৈধতা পাওয়ার কোনো রাস্তা বা পথ খোলা নেই। এদেরকে আমি অনুরোধ করব যে আমাদের দেশের সুনাম যাতে নষ্ট না হয়। যারা টুরিস্ট যেখানে যায় সেখানে থাকার কোনো মানে ওখানে স্টে করার কোনো বৈধতা নাই। মালদ্বীপ প্রবাসীদের দাবি দেশের ভাবমূর্তি রক্ষায় এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ প্রবাসী বাংলাদেশীদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।